বাংলাদেশের সনাতন মুখ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে আমরা সবাই জানি, কিন্তু গ্রেপ্তারের পর তিনি কি বেঁচে আছেন? কারণ তারপর তার যে শেষ ভিডিও, তার যে শেষ বার্তা, তিনি গ্রেপ্তার হওয়ার আগেই কিন্তু আঁচ পেয়েছিলেন যে তিনি গ্রেপ্তার হতে পারেন। গ্রেপ্তার হওয়ার আগে ইউনূসের জিহাদি সরকার, যারা সনাতনের আওয়াজকে দমন করতে চেয়েছে, যখন সনাতনীদের ওপর অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, সেই সময় একমাত্র মুখ ছিলেন চিন্ময় কৃষ্ণদাস প্রভু। আর সেই প্রভু, সেই কৃষ্ণদাস সন্ন্যাসীকে যখন এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হলো, তারপর তার কী অবস্থা হতে পারে? কারণ আমরা জানি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের আগে তার শেষ বার্তা এসেছে, আর শেষ বার্তাটি আপনাদেরকে শোনাবো। কারণ তিনি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন সেই শেষ বার্তায় কী হতে পারে। আমরা জানি আয়না ঘর আছে বাংলাদেশে, সেই আয়না ঘরে তাকে পাঠানো হবে না, তো তাকে কোনো রকমভাবে শেষ করে দেওয়া চক্রান্ত হবে না, তো কারণ বাংলাদেশ নিজের মুখ রক্ষা করতে সব কিছু করতে পারে। বাংলাদেশে এখন কোনো রকম কোনো ধর্মনিরপেক্ষ সরকার নেই, বাংলাদেশে ইউনূসের জিহাদি সরকার রয়েছে, যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার সেনা নিয়ন্ত্রিত সরকার, যে সরকার আসার পরে নোয়াখালী থেকে রংপুর সর্বত্র সনাতনী হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে। আর সেই হিন্দু আক্রমণের যিনি প্রতিরোধ করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, সনাতনীদের একত্র করেছিলেন, সেই চিন্ময় কৃষ্ণদাস প্রভু, তিনি আজ করতে পেরেছিলেন তাকে গ্রেপ্তার করা হতে পারে, কারণ তিনি তো তার মুখ। আর তিনি গ্রেপ্তার হওয়ার আগে তার শেষ বার্তায় কী বলেছিলেন, এক্সক্লুসিভলি সেই ভিডিও আমাদের কাছে আছে এবং সরাসরি সেই ভিডিও আপনাদেরকে শোনাবো। হরে কৃষ্ণ। সুপ্রিয় দেশবাসী এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী, আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমার প্রিয় মায়েরা, উদ্দেশ্যে আমি আমার একটু বক্তব্য প্রকাশ করতে চাই। আমি আজকে রাত্রের খবর পেলাম, রাত্রে 12টার পরে অর্থাৎ দিবাগত রাত 31 তারিখ প্রথম অক্টোবরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, যে জাতীয় পতাকা অবমাননা মামলাতে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা প্রদান করা হয়েছে। এবং সেই মামলায় আমি সহ শ্রীপাদ নীলরাজ গোড়দাস ব্রহ্মচারী প্রভু সহ প্রায় 17-18 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামাকে দেওয়া হয়েছে। আমরা বিগত 5ই অগাস্টের পরে সনাতনী জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় অত্যাচার প্রতিরোধ করার জন্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়ন করার জন্য সনাতনীদের আত্মপীড়িত স্মৃতিকে ব্যবহার করে কেউ যাতে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেজন্য আমি সহ সমস্ত সাধু সন্তরা আমরা মাঠে নেমেছি এবং সুশৃঙ্খলভাবে আমাদের মৌলিক বেঁচে থাকার তাগিদ স্বরূপ 8 দফা দাবির উপর ভিত্তি করে, আধারিত করে আমরা এই আন্দোলন অব্যাহত রেখেছি। এবং বিগত 25 তারিখ অক্টোবর শুক্রবার আপনাদের সকলের সহযোগিতায় প্রশাসন এবং সমস্ত সেনাবাহিনী এজেন্সি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় স্মরণকালের সর্ববৃহৎ একটি প্রতিবাদ সভা চট্টগ্রাম লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয়। তো এই আন্দোলন এবং বিভাগীয় শহরসমূহে যে আমাদের আন্দোলন এবং জেলা উপজেলা পর্যায়ে যে আন্দোলনের কর্মসূচি বা লং মার্চের কর্মসূচি, কোন কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে না, কোন সরকারের বিরুদ্ধে না এবং কোন অবস্থায় এটি কোন রাজনৈতিক দলের পক্ষে নয় এবং কোন রাজনৈতিক দলের বিপক্ষেও নয়। সনাতনী মানুষের অস্তিত্ব অধিকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাষ্ট্রযন্ত্রের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা দুষ্ট মহল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে দেশের সামগ্রিক প্রগতি, সহাবস্থান, গণতন্ত্রকে বিনষ্ট করার প্রয়াস করছে। এবং আমরা আশা করেছিলাম বিশ্বজয়ী নোবেল বিজয়ী এবং বিশ্ব নাগরিক আমাদের চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমাদের যত বালগুলি রয়েছে যারা রাষ্ট্র সংস্কার করে সকলের সমতা বিধানের জন্য নিরলস পরিশ্রম করছে, সেই পরিশ্রমের অংশ হিসেবে আমরাও গণতান্ত্রিক শক্তির অংশরূপে সনাতনীরাও সহাবস্থান নিশ্চিত করার জন্য এবং সাম্প্রদায়িক গোষ্ঠী
এই মনোভাব প্রতিহত করার জন্য আন্দোলন করছিলাম। তো এই পরিস্থিতিটাকে ভিন্নতাতে প্রবাহিত করার জন্য যারা প্রচেষ্টা করছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত গণতন্ত্র মানা মানুষ সমূহ, সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষ সমূহকে আমি অনুরোধ করব, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ আমরা যে ভূমি ছেড়ে যেতে চাই না, আমরা এই ভূমির ভূমিপুত্র, আমরা এখানের ঐতিহ্য সংস্কৃতি অসাম্প্রদায়িক চরিত্রকে বজায় রাখার জন্য কাজ করতে চাই। এই স্থিতিকে সংরক্ষণ করার জন্য আপনারা সকলে যার যার অবস্থান থেকে সহযোগ প্রদান করবেন এবং এই আন্দোলনকে সুশৃঙ্খলভাবে আমাদের আর্যভাব প্রতিষ্ঠার আন্দোলনকে অব্যাহত রাখবেন এবং সনাতনী সমস্ত জনগোষ্ঠীর কাছে অনুরোধ করব, যে কোনো সময় আমাকে হয়তো গ্রেপ্তারও করতে করা হতে পারে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে অব্যাহত রাখবেন। আমরা বাংলাদেশ ছেড়ে যেতে চাই না, আমাদের ভূমি ছেড়ে যেতে চাই না, এই বাংলাদেশ আমাদের দেশ, এই বাংলাদেশ আমাদের মা, এই ধরনেরই বক্তব্য ছিল চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর। তিনি সত্যি বলছেন, তিনি সনাতনী, তার অপরাধ কি? তিনি সেই দেশে বসবাস করেন, তিনি সেই দেশের অনেক সংখ্যায় গরিষ্ঠ যারা সেই ধর্মের নয় বলে তাদের ওপর অত্যাচার হবে, আর সেই অত্যাচারের প্রতিবাদ তিনি যখন করবেন তখন তাকে এইভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে অভিযোগে তাকে গ্রেপ্তার করে নেবে এবং তাকে গ্রেপ্তার করার পর তার কী অবস্থা করা হবে সেটা আমরা তো কেউ জানি না। আমরা দেখেছি আয়না ঘরের কথা, আমরা শুনেছি তাকে হয়তো শেষ করে দেওয়া হতে পারে। তিনি কাতর আবেদন জানাচ্ছেন দেশবাসীর কাছে, তার বোন, তার মায়েদের কাছে, সকলের কাছে, সমগ্র হিন্দু জাতির কাছে, বাংলাদেশে যারা আছেন, যে তারা দেশ ছেড়ে যেতে চান না, তারা সুসংহত একটি আন্দোলন করতে চান যাতে সনাতনীদের স্বার্থ, অধিকার, সম্মান রক্ষা হয়। আর সনাতনীদের সম্মান, স্বার্থ, অধিকার রক্ষার্থে তিনি সত্যি কি পারবেন বেঁচে আবার ফিরে আসতে তাকে এইভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর? তার শেষ বার্তায় তিনি ঠিক কি বলেছিলেন, কি কাতর আবেদন করেছিলেন, আরো একবার শুনুন। হরে কৃষ্ণ। সুপ্রিয় দেশবাসী এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমার প্রিয় মায়েরা, উদ্দেশ্যে আমি আমার একটু বক্তব্য প্রকাশ করতে চাই। আমি আজকে রাত্রের খবর পেলাম, রাত্রে 12টার পরে অর্থাৎ দিবাগত রাত 31 তারিখ প্রথম প্রহরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, যে জাতীয় পতাকা অবমাননা মামলাতে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা প্রদান করা হয়েছে এবং সেই মামলায় আমি সহ শ্রীপাদ নীলরাজ গোড়দাস ব্রহ্মচারী প্রভু সহ প্রায় 17-18 জনকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামাকে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।